নমস্কার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জীবনের টুকিটাকি। আমি সোমা চলে এসেছি আজকে তোমাদের সামনে আরও নতুন একটা, আজকে কোনো ব্লগ ভিডিও করছি না। আজকে আমি তোমাদের সাথে কি শেয়ার করব সেটা তাই টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছো অবশ্য। আজকে আমি আমার মায়ের ছাদ বাগানটা আরও একবার শেয়ার করব। তারও একটা কারণ আছে। তোমরা হয়তো ভাববে যে দিদি ভাই কবার মায়ের ছাদ বাগান শেয়ার করবে। আসলে যারা গাছ ভালোবাসে না তাদের জন্য মনে হয় গাছপালা যতই দেখাই ততই যেন কম হয়ে যায়। তো মায়ের ছাদ বাগানে নতুন নতুন ফল ফুলে গাছ পুরো একদম ভরে উঠেছে। তো সেটা না শেয়ার করে কি থাকতে পারা যায়? তো সেই ছোট ছোট ভিডিও আমার মা বাপি আমার জন্য করে করে পাঠিয়েছে। আর তোমাদের এর আগেও বলেছি যে ওরা ঠিক তেমন একটা ভালো করে পারে না ভিডিও করতে। তার কারণ জানো তো, বাবা মারা তো আর আমাদের মতো ফোন নিয়ে অতটা অভ্যস্ত নয়। কিন্তু একটু একটু করে আমিও শেখাচ্ছি, মানে এপার থেকে আমি শেখাচ্ছি, ওপার থেকে ওরাও একটু একটু করে শেখার চেষ্টা করছে, অবশ্যই আমার জন্য আর অবশ্যই তোমাদের জন্য। তো ঠিক আছে, চলো তাহলে আমরা এখন পৌঁছে যাই আমার মায়ের ছাদ বাগানে। দেখতে থাকো, কিন্তু কেউ স্কিপ করো না। তো দেখো, তোমাদের নিয়ে চলে এলাম মায়ের ছাদ বাগানে। তো একটা গাছে 15টা বেগুন একসাথে ধরেছে, ভাবতে পারছো তোমরা? ছোট বড় মিলিয়ে 15টা বেগুন হয়েছে। তো সবগুলো একসাথে ওরা ক্যাপচার করতে পারিনি, একটু একটু করে তোমাদের দেখাচ্ছে, সেটাই তোমরা দেখে নাও। বুঝতেই পারছো তো যে ভালো করে ঠিক মোবাইল ধরার বা ক্যামেরাটা কীভাবে ধরবে সেটা অভ্যস্ত নয়। তো সেই জন্য যেটুখানি পেরেছে তোমাদের জন্য শেয়ার করেছে, তো সেটাই তোমরা একটু দেখে নাও, একটু ম্যানেজ করে নাও। তো দেখো ছোট ছোট করে কত বেগুন হয়েছে। আর এই বেগুন বেগুনগুলো কিন্তু যে আমরা ছোট বেগুন খাই সেই বেগুন না, এটা কিন্তু বড় জাতের বেগুন। তো একটা গাছে 15টা বেগুন, ভাবলেই যেন কেমন অবাক লাগছে। তো খুব সুন্দর হয়েছে বেগুনগুলো। একবার জানো তো আমার ছাদ বাগানেও এরকম বেগুন হয়েছিল, একসাথে প্রচুর বেগুন হয়েছিল। তো সেই ছবিটা আমার কাছে নেই অবশ্য, এখন ফেসবুকে কোথাও খুঁজলে হয়তো পাওয়া যাবে। আর এই দেখো কি সুন্দর ধনে পাতা হয়েছে। তো এখন আমার গাছে ঠিক সেভাবে আর বেগুন আমি ফলাতে পাচ্ছি না, গাছের যত্ন সেভাবে করতে পাচ্ছি না। মাঝে মধ্যে একটু যত্ন করি, সেভাবে করতে পাচ্ছি না। আর মায়ের এই তিনতলা ছাদে বেশ গাছ করার জন্য সুন্দর ব্যবস্থা করে দেওয়া হয়েছে, তো সেখানেও এই গাছগুলো বসানো হয়েছে। এছাড়াও দুতলা ছাদে অনেক গাছ রয়েছে। তো এই দেখো ধনে পাতা কী সুন্দর হয়েছে। তো ধনে পাতাগুলো দেখলেই, মানে এত কচি কচি ধনে পাতা দেখলেই যেন লোভ লাগছে। আর এই দেখো বরবটি গাছ, বরবটি গাছে কী সুন্দর ছোট্ট বরবটি গাছে ফুল এসছে। তোমরা হয়তো একটু খেয়াল করলে বুঝতে পারবে, কিন্তু ভালোভাবে না ভিডিওটা তুলতে পারিনি। আর এই দেখো আলু গাছ, পেঁয়াজ গাছ, এখানে কী না গাছ নেই, সব গাছ রয়েছে। যেমন ফল তেমন সবজি, ফলে ফুলে সবজিতে ভরা আমার মায়ের ছাদ বাগান। সেটা তোমাদের সঙ্গে শেয়ার না করে কি থাকতে পারি? আর এই গাঁদা ফুল গাছে কত কুড়ি এসছে, তোমাদের তো এর আগেও দেখিয়েছি কত আগে থেকেই গাঁদা ফুল হয়ে যাচ্ছে। আর এই দেখো সেই কুল গাছটা, ফুল পুরো ভর্তি হয়ে গেছে, গুনে শেষ করতে পারবে না, এত কুল হয়েছে। তো এটা বিলাতি কুল না কী কুল জানি না, এটা যখন আর একটু বড় হবে তখন বোঝা যাবে। তো দেখো কী সুন্দর, এরকম ছোট্ট গাছে ফল হলে আমাদের সবাইয়ের কিন্তু দেখতে খুব ভালো লাগে। তো ফলটা বেশ সুন্দর, মানে ফলটা নয় ফলগুলো বেশ সুন্দর হয়েছে, আবার কিছু কিছু পেকেও যাচ্ছে। তবে ওই যে গাছ করলে পোকার উপদ্রব কিন্তু খুব বেশি, তো সেই জন্য মায়ের ট্রিটমেন্ট করতে করতে, মানে মায়ের গাছের ট্রিটমেন্ট করতে করতে মায়ের হাল পুরো বেহাল হয়ে যাচ্ছে। আর একটা গাছের অবস্থা যেই একটু খারাপ হয়ে যায় অমনি মায়ের মনটা খারাপ হয়ে যায়। যে গাছ ভালোবাসে তার এমনই হয় যে একটা গাছকে ছোট থেকে লালন পালন করে বড় করার পরে তারপর সেই গাছ যখন অসুস্থ হয়ে যায়, তো যে গাছের পরিচর্যা করে তার মনটা সত্যিই খারাপ হয়ে যায়। আর মাই কুল গাছটাকে যত্ন করে বাঁচানোর জন্য অনেক অনেক ওষুধ দিচ্ছে, অনেক চেষ্টা করছে। তো তারপরে গাছটার এখন এরকমই অবস্থা হয়ে রয়েছে। তো দেখা যাক গাছটা কদিন এরকম থাকে, তারপরে পাকা পাকা কুল খেতে পারি কি না। যদি কখনও সামনে থেকে তোমাদের সাথে শেয়ার করতে পারি তো অবশ্যই আমি শেয়ার করব, আর তখন আমি আমার মতো করে ভিডিও করে তোমাদেরকে দেখাবো। তো দেখো তোমরা এখন এর আমি দেখে নাও। আর এই গাছে দেখো প্রচুর লঙ্কা হয়েছে, প্রচুর লঙ্কা হয়েছে, মানে লঙ্কাও মাকে কিনতে হবে না, এত সুন্দর লঙ্কা হয়েছে। আর মা কিন্তু মাঝে মধ্যে পাঠায় এগুলো আমার জন্য, তো আমিও বাড়িতে বসে খেতে পারি। তো যাই হোক দেখো এত লঙ্কা, লঙ্কায় পুরো ভরে গেছে একদম গাছে, তো গাছের পাতা দেখা যায় না, শুধু লঙ্কায় লঙ্কাই হয়েছে। তো এরপর দেখো তোমাদের সঙ্গে যেটা শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে ফুল।
তো এরপরে হচ্ছে আমাদের মানে মায়ের গাছে কি সুন্দর ফুল হয়েছে দেখো। এই ভিডিওটা ভালোভাবে করতে পারিনি, তো সেই জন্য সেইভাবে ঠিক অতটা হয়তো তোমরা বুঝতে পারছো না, আমি ঠিক জানি না। তো এরপর দেখো কি সুন্দর ছোট্ট একটা নীলকণ্ঠ গাছে নীলকণ্ঠ ফুল হয়েছে, আর গাছটা চেহারা কিন্তু খুব সজীব। আমি এত চেষ্টা করেও কিন্তু নীলকণ্ঠ গাছ ভালোভাবে বাঁচাতে পারলাম না, এটা আমার একটা মনের খুব আফসোস। তো যখন কোথাও বেরোবো আবার দেখা যাক, ভালো দেখে একটু নীলকণ্ঠ গাছ কিনতে হবে। আর নাকচম্পা দেখতেই পাচ্ছ কি সুন্দর করে ফুল ফুটেছে, এগুলো কিন্তু সবই তিনতলার ছাদে হয়েছে। এই দেখো এই জবা ফুলটাও কি সুন্দর হয়েছে, আর এটা হচ্ছে মিলি, এই মিলি মনে হয় বলে এই ফুলটা। তো তোমাদের অনেকের বাড়িতেই আছে, তো মায়ের দুটো কালারের রয়েছে, আর কি সুন্দর দেখো জবা ফুলটা হয়েছে। জবা ফুলের কালারটাও কিন্তু দারুণ দারুণ কালার, মানে এরকম কালারের ফুল দেখলে কার না ভালো লাগে। আর ওটা দেখো ইয়েলো কালারের একটা জবা ফুল হয়েছে, তো কুঁড়িও রয়েছে। তো মা এত পরিচর্যা করে, আর একটা গাছে তিন রকমের জবা ফুল, তো সেটাও বেশ দেখতে ভালো লাগে। এই দেখো এই ফুলটা, এটা আর একটা কালারের হয়ে রয়েছে, তো সব মিলিয়ে দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। আর এটা হচ্ছে তোমরা তো দেখো এটা স্থলপদ্ম, আর এক রকমের স্থলপদ্ম, এটা একটা জবা ফুল আগে হয়েছিল শুকিয়ে গেছে। দেখো এইটা হচ্ছে কি সুন্দর পুরো একদম সাদা, মানে সকালবেলা হয়েছে তো, আর এই দেখো এই ফুলটা ফুটেছে, কি ভালো লাগছে না দেখতে। আমার তো হলুদ কালারের ফুল ভীষণ ভালো লাগে, তো যাই হোক খুবই ভালো লাগছে দেখতে, আমার তো ভালো লাগছে। তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আর কেউ কিন্তু স্কিপ করো না ভিডিওটা, তোমরা কিন্তু দেখতে থাকো ভিডিওটা। তো এতক্ষণ তো তোমরা ফুল দেখলে, এরপর কিন্তু ছাদ থেকে সোজা চলে এলাম নিচে, মানে আমাদের বাড়ির নিচে, আমার মানে বাপের বাড়ি নিচে, সেখানে একটা পেয়ারা গাছ রয়েছে, আর সেখানে পেয়ারা হয়েছে দেখো, এত সুন্দর পেয়ারাগুলো, আর গাছ ভর্তি হয়ে গেছে, পাতা দেখা যাচ্ছে না, এত পেয়ারা হয়েছে, ছোট বড় মিলিয়ে পুরো গাছে পেয়ারা ভর্তি হয়ে গেছে। তো পেয়ারা কিন্তু, পেয়ারা বলো বা যে কোনো ফল বলো, নিজে হাতে পেরে খাওয়ার মজাটাই আলাদা। আমি তো এই আনন্দে আছি, যখন বাড়ি যাব তখন নিজে হাতে পেরে খাবো, তার মজাটাই আলাদা। এখন আমিও তোমাদের মতো এই ফোনের মধ্যেই দেখে নিচ্ছি, কি আর করা যাবে, এখন তো আর বাড়ি যেতে পারছি না। তো এত সুন্দর হয়েছে, নিশ্চয়ই তোমাদেরও দেখে খুব ভালো লাগছে। আর ফলমূল শাকসবজি কার না দেখতে ভালো লাগে, আমার তো ভীষণ ভালো লাগে। আর গাছ ভালোবাসে না এমন মানুষ কিন্তু খুবই কম আছে, তো যাই হোক আমার কিন্তু ভীষণ ভালো লাগে গাছ, সেটা তোমরা নিজেরা জানো। আমি নিজেও গাছ করতে পছন্দ করি, আর যেখানেই একটু গাছের ভিডিও পাই আমি ভাবি তোমাদের সঙ্গে কখন শেয়ার করব, তো আমারও মনটা খুব ভালো লাগে। আর আমি জানি আজকে ভিডিওটা তোমাদের অনেকেরই ভীষণভাবে ভালো লাগবে। তো এখানে দেখো পেয়ারা গাছ তো তোমাদের দেখালাম যে কত পেয়ারা হয়েছে, তো এরপর তোমাদের দেখো দেখাচ্ছি এটাও আমাদের ওই বাড়ির নিচে হয়েছে, এটা কিন্তু এলাচ গাছ, এলাচ গাছ আছে এখানে, হলুদ গাছ আছে, অনেক রকমের গাছ আছে, এই গাছটা এলাচ গাছ। তো যখন এলাচ হবে আশা করি সেই ভিডিওটাও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো। তো মায়ের ছাদ বাগানে কি না গাছ নেই, সব গাছ এখানে ভর্তি হয়ে রয়েছে। তো যাই হোক ভিডিওটা কিন্তু তোমাদের কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, আর আমার কিন্তু ভীষণ ভালো লাগছে এইসব ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পেরে। তো এরপর তোমাদের যেটা দেখাচ্ছি দেখো, এটা হচ্ছে যত সম্ভব দোলন চাপা ফুল, আমি নামটা ঠিক বলছি কি জানি না, আমি মাঝে মধ্যেই এই ফুলটার নাম ভুলে যাই, কিন্তু এই ফুলটার নামটা জানি। আর এই ফুলটা কিন্তু আমার বাড়িতেও আছে, তোমাদেরকে মাঝে মধ্যে দেখাই। তো এইটা আমি মায়ের কাছ থেকে এনেই বসিয়েছিলাম, একটা বসালে প্রচুর গাছ হয়ে যায়, আর অসাধারণ গন্ধ বেরোয় কিন্তু, তোমরা জানো নিশ্চয়ই। তো দেখলে কি সুন্দর ফলে ফুলে ভরে উঠেছে একদম মায়ের ছাদ বাগান, মায়ের হাতের গাছ মা যেখানেই মানে লাগায় সেখানেই হয়ে যায়। আর মা গাছ ভীষণভাবে ভালোবাসে, তোমাদের এর আগেও বলেছি, আর সেই জন্য হয়তো আমারও গাছ ভালোবাসার এমন একটা নেশা আমার মধ্যেও একটা গ্রো করেছে। তো ঠিক আছে চলো, মায়ের ছাদ বাগানটা তো তোমরা দেখলে, আর কেমন লাগলো আমাকে তো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর যারা এখনও পর্যন্ত সাথে আছো যাওনি তারা এবার চলো আমার ছাদ বাগানের ছোট্ট একটা ভিডিও, অল্প দু একটা ফুল ফুটেছে সেটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করি, দেখে নাও ঝটপট করে।
ছাদ বাগান তোমাদের অনেকের কাছেই খুব প্রিয়, আর আমার মায়ের ছাদ বাগানও তোমরা অনেকেই বেশ পছন্দ করো। তো আজকে হচ্ছে সব মিলিয়ে দেখিয়ে দিলাম। তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি আর বেশি বক 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 করবো না। আর হ্যাঁ, আমার পায়ের অবস্থাটা এখন আগের থেকে একটু ভালো আছে, ছাদে উঠতে পারছি না, আবার সময় কষ্ট হচ্ছে। যাই হোক, তো ঠিক আছে, চলো তো আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখছি, আবার দেখা হবে পরের দিন নতুন একটা কোনো ব্লগের সঙ্গে। ঠিক আছে, চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর এই সময়টা তো ওয়েদার চেঞ্জ হচ্ছে, তাই সবাইকে বলবো বেশি বেশি করে সাবধানে থেকো। ঠিক আছে, চলো টাটা।